Hello friends, I'm Sumitratakita from Japan. Today's videos, I show you some interesting fruits. I think you never seen that. If you've seen, so please comment me. What is this name of fruits? It's interesting. Some imagine this video, don't miss it. Thanks for all subscribers and all over friends to like me and give me some comments. Thank you very much. Hello bondhura, kemon achen shobai? Ami Sumitratakita, Japan theke. Ajke apnader ekta bishesh video, bishesh ei video te bishesh ek dhoroner phol apnader dekhabo. Khubi sundor interesting phol jeta kina apnara keu dekhechen kina jani na. Jodi dekhe thaken tahole comments e amake obosshoi janaben. আমি তো প্রথম দেখলাম তাই আমার খুব মানে ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন কেউ মিস করবেন না আসুন দেখা যাক নমস্কার বন্ধুরা আমি সুমিত্রা আজকের স্পেশাল এই ভিডিওয় যে রহস্যময় ফলের কথা বলেছিলাম সেটা সামনেই দেখতে পাচ্ছেন লাল টুকটুকে তার চারিপাশে সবুজ রঙের শিরা উপশিরা দিয়ে ঢাকা দেওয়া আছে এই ফলটি আমি প্রথম দেখলাম আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন খুবই চমৎকার মানে আমার খুবই ভালো লাগছে এই ফলগুলো আমি প্রথম দেখলাম যখন সবুজ হয় কচি অবস্থা থাকে তখন সবুজ হয় তারপরে ধীরে ধীরে রংটা পাল্টাতে থাকে লাল হতে থাকে আর ওই যে চারপাশে শিরা উপশিরা সবুজ রঙের আবরণ আছে ওটা ঝরে যায় খুবই সুন্দর একটি ফল রহস্যময় ফল আমার খুবই ভালো লেগেছে এর ফুল যেটা হয় সেই ফুলটা আবার খুবই সুন্দর মানে চমৎকার ফুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই গাছের ফুলও আমি দেখাবো কেউ মিস করবেন না যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই আমার শ্রদ্ধা
নমস্কার প্রণাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমি জাপানের বিভিন্ন জায়গায় গিয়ে রহস্যময় বিভিন্ন ভিডিও তুলে থাকি এই যে ফুলটার কথাই বলছিলাম এই ফুল থেকেই ওই ফলগুলো হয় খুবই সুন্দর ফুল তো বন্ধুরা সবাই আমার সাথে থাকবেন যারা জাপানের বিভিন্ন সাইট সিনারি দেখতে চান আমি চেষ্টা করব ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো তোলার এই যে লাল ফলটি দেখছেন টুকটুকে এর কিন্তু সাদা সবুজ রঙের আবরণটা নেই ঝরে গেছে এটা কুচি অবস্থায় আর এটা একটু যখন মানে পাকতে থাকে ফলটা সবাই ভালো থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস বাই বাই সি ইউ নেক্সট ভিডিওস